জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব হাতের আঙুলে তিল থাকলে কি হয়। হাতের আঙুলে তিল শুভ না অশুভ? তিল মানব জীবনে কি সৌভাগ্যের প্রতীক না দুর্ভাগ্যের প্রতীক? আজ আলোচনা করব শাস্ত্র অনুযায়ী। হাতের পাঁচটি আঙুল আছে, এক একটি আঙুলকে এক একটি সংখ্যা বলবো। যেমন বুড়ো আঙুলকে এক যদি ধরি, তারপর থেকে পরস্পর আঙুলে, তাহলে কনিষ্ঠ আঙুলকে পাঁচ নম্বর ধরব, সেই সংখ্যা বলে আঙুলের নামগুলি বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বুঝতে না ভুল হয়। এক, যদি বুড়ো আঙুলের নিচে তিল থাকে, তাহলে জানবেন ওই ব্যক্তি ধর্মে বিশ্বাস রাখে না। যদি ডান হাতের বুড়ো আঙুলের ডগায় তিল থাকে, তাহলে জানবেন ওই ব্যক্তি উচ্চ ক্ষমতার অধিকারী হবে। যদি কোনো মহিলার ডান হাতের ডগায় তিল থাকে, তাহলে ওই মহিলা জীবনে কোনো না কোনো সময় দুর্নাম বা কলঙ্কিনী হবার সম্ভাবনা থাকতে পারে। যদি কোনো পুরুষের বাম হাতে বুড়ো আঙুলের ডগায় তিল থাকে, তাহলে জানবেন ওই ব্যক্তি অযথা বশ্যতা শিকারের লক্ষণ হতে পারে ও পরের কথায় চালনা হতে পারে। যদি মহিলাদের বাঁ হাতের বুড়ো আঙুলের ডগায় তিল থাকে, তাহলে ওই মহিলা শিল্পী হতে পারে এবং জীবনে সাফল্য ও সুনাম অর্জন করতে পারে। এরপর দুই নম্বর, মানে তর্জনি আঙুল, যাদের হাতের তর্জনি আঙুলে তিল আছে, সেই ব্যক্তি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। এরা রাজনীতিতেও সাফল্য পেতে পারে, নাম যশ লাভ করতে পারে। তর্জনি আঙুলকে বৃহস্পতি আঙুল বলা হয় এবং বৃহস্পতির তিনটি পর্ব আছে তর্জনি আঙুলের মধ্যে। তাই যখন গ্রহেদের নিয়ে আলোচনা করব, তখন এই পর্ব সম্পর্কে বলার চেষ্টা করব, ভালো করে বুঝিয়ে দেবার। আজ শুধু আঙুল নিয়ে যখন আলোচনা হচ্ছে, তাই আঙুলে তিল থাকলে কি হয় সেটাই বলবো। তর্জনি আঙুলে তিল থাকলে অহংকারী হন, আশ্চর্যজনক ক্ষমতা থাকে, এরা অনেক কথা শুনে মনে রাখতে পারে, এদের রান্না ভালো হয়, এরা একা থাকতে বেশি পছন্দ করে। এরপর তিন, মানে মধ্যমা আঙুল, যদি কোনো ব্যক্তির মধ্যমা আঙুলে তিল থাকে, সেই ব্যক্তি বুদ্ধিমান হয়, এরা যে কোনো সিদ্ধান্ত নেয় খুব ভেবে চিন্তা করে, তাই এদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা খুব ভালো হয়। এরা সর্বদা ভিড় থেকে আলাদা থাকতে ভালোবাসে। সাধারণত এরা যে কোনো কাজে জিততে চায়, এরা সর্বদা প্রথম স্থানে থাকার চেষ্টা করে। এরপর চার নম্বর, মানে অনামিকা আঙুল, যদি অনামিকা আঙুলে তিল থাকে, সেই জাতক জাতিকারা কেমন হয় বা তাদের ভাগ্য কেমন হয়? যদি কোনো পুরুষের ডান হাতের আঙুলে তিল থাকে, সেই আঙুলটি অনামিকা হয়, তাহলে এদের বিবাহ দেরিতে হবে। যদি নারী হয়, তাহলে এদের বাঁ হাতের অনামিকায় তিল থাকে, এদের বিবাহ দেরিতে হবে। এদের একাকিত্ব নিয়েই যায়। এই ধরনের জাতক জাতিকারা নিজেকে কাজের মধ্যে সময়ে ব্যস্ত রাখে, এরা
কর্ম জীবনকে এতটাই ভালোবেসে ফেলে, উন্নতি ও সাফল্য নিয়ে যেন নিজে থেকেই ধরা দেয়। এরা সহজেই প্রতিভাবান হয়, সে নারী হোক বা পুরুষ হোক। এরপর 5 নম্বর, মানে কনিষ্ঠা আঙুল, মানে হাতের মধ্যে সবচেয়ে ছোট আঙুল। কনিষ্ঠা আঙুলে তিল থাকলে ভালো ব্যবসায়ী হতে পারে। এরা ভালো মানুষের সঙ্গে লেনদেন করতে পারে। এই ব্যক্তি কষ্ট পায় তখন যখন এদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে। তবে এরা এজেন্ট হতে পারে, উদ্যোক্তা ও বিক্রয় করতে পারে। তবে এরা সর্বদাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, তাই এদের যদি কেউ কোনোভাবে ডিস্টার্ব করে এরা তখন কঠোর হয় ও স্বার্থপর হতে পারে। আজ ছোট করে বললাম হাতের আঙুল নিয়ে। চেষ্টা করব অন্য কোনো এপিসোডে এত অল্প সময়ে সমস্ত কিছু বিস্তারিত বলা সম্ভব হয়ে ওঠে না। আবার বেশি বড় ভিডিও হলে অনেক বন্ধুদের বিরক্ত লাগে, তাই অন্য কোনো এপিসোডে হাতের তিল সম্পর্কে বা শরীরের বিভিন্ন অংশের তিল সম্পর্কে ছোট্ট ছোট্ট এপিসোডের মাধ্যমে বলার চেষ্টা করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।